আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, চন্দ্র এবং সূর্যকে সেজদা দেওয়া যাবে কিনা, সেজদা করা যাবে কিনা? চন্দ্র হোক সূর্য হোক, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকে সেজদা করা যাবে না। সেজদা হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যে, অন্য কোনো সৃষ্টির জন্যে সেজদা নয়, কোনো মানুষের জন্য সেজদা নয়, কোনো সৃষ্টি জগতের জন্য, আল্লাহর কোনো মখলুকের জন্য সাজদা নয়, সাজদা হবে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। চন্দ্র সূর্যের সাজদার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআন মজিদের হামিম সাজদার 37 নং আয়াতে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামারি, তোমরা চন্দ্র এবং সূর্যকে সাজদা দিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা ওই আল্লাহকে সাজদা করো যিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্যই হবে সাজদা, কোনো সৃষ্টির জন্যে সাজদা নয়। চন্দ্রকে সাজদা করিও না, সূর্যকে সাজদা দেওয়া যাবে না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, অর্থাৎ একমাত্র স্রষ্টার জন্যই হলো সাজদা, অন্য কার কাছে মাথা নত করা যাবে না। মাথা নত হবে, সাজদা হবে একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, অন্য কোনো সৃষ্টির জন্যে সাজদা নয়। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর অফুরন্ত নিয়ামতের শুকুর আদায় করে শুধুমাত্র আমাদের সাজদাটা যেন মহান রব্বুল আলামিনের জন্য হয়, অন্য কোনো সৃষ্টির জন্য না, চন্দ্রের জন্য নয়, সূর্যের জন্য নয়, কোনো সৃষ্টির জন্যে সাজদা নয়। একমাত্র সাজদা হবে সেই মহান রব্বুল আলামিন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।